আসসালামু আলাইকুম আলহামেল্লাহ দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকে মুমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা যারা দোয়া দূরত পড়তে ভালোবাসি তারা চেষ্টা করি কিভাবে দোয়া দুরুত বেশি পড়া যায় অসুস্থ হলেও দোয়া খুঁজি বাজারে গেলেও দোয়া খুঁজি আবার সংসারে শান্তি আনার জন্য দোয়া খুঁজি চলাফেরা করতেও দোয়া খুঁজি ঘুমের ঘরেও দোয়া খুঁজি এমনকি বাথরুমে ঢোকা বা বাহির হওয়ারও দোয়া খুঁজে বা দোয়া পড়ে থাকি কেননা আমরা বিশ্বনবীকে ভালোবাসি আর বিশ্বনবী যে সমাজে দোয়া পড়তে বলেছেন সে দোয়া খুঁজে খুঁজে বের করে করে আমরা পড়ার চেষ্টা করে থাকি তো আপনি যদি দোয়া পড়তে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন দর্শক দুই সেজদার মাঝে একটা দোয়া আমাদেরকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন নাম্বার ওয়ান আপনার গুণা মাফ হবে আপনাকে আল্লাহ তালা হেদায়াত দান করবেন আপনাকে শান্তি দান করবেন আল্লাহ তালা আপনার অভাব অনেকটুন দূর করবেন আপনাকে রিজিক দান করবেন আরও অনেক অনেক উপকার আপনি পাবেন যদি আপনি দুই শ্রেষ্ঠার মাঝে এই দোয়াটি পাঠ করতে পারেন দর্শক দোয়াটি হচ্ছে এরকম আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আল্লাহ ফির্লি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়ফিনী ওয়ার জুকুনি। দর্শক এই দোয়াটির অর্থ হচ্ছে এরকম হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমাকে রহম করুন আমাকে হেদায়াত দান করুন আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন দর্শক এই দোয়াটি আমার বাপ দাদার বানানো কোনো বানোয়ার দোয়া নয় বরং বিশ্বনবী সাল্লাহ আলিয় সাল্লাম নিজে বানিয়েছেন নিজে নামাজের মধ্যে পড়তেন তাই বিশ্বনবীর শেখানো এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অভাব দূর করবেন আমাদের মনের আশা পূরণ করে দেবেন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদেরকে রিজিকের সংকট থেকে মুক্তি দান করবেন আমাদের মনে আমাদের দেলে শান্তি ঢেলে দেবেন এবং শয়তানের ধোকা ওসা কুমন্ত্রণা থেকেও আমাদেরকে রক্ষা করবেন অর্থাৎ আমাদেরকে সঠিক বুঝ অর্থাৎ হেদায়াত দান করে দেবেন দর্শক আমরা যে কোনো আসর এসা এশা বা নফল বা জুমার নামাজ বা ঈদের নামাজ বা অন্য যে কোনো সালাত বা চাস্তে নামাজ বলেন যে নামাজই হোক না কেন সেই নামাজে দুই সেজদা যখন করব দুই সেজদার মাঝখানে এক সেজদা করে আর এক সেজদার জন্য যখন যাব তখন বসে এই দোয়াটি পাঠ করবো ইনশাল্লাহ তাহলে আল্লাহ তাল আমাদেরকে এই উপকার এই ফজিলাতগুলো দান করবেন আল্লাহ রবুল আলমিন প্রতিটি মানুষকে প্রতিটি উম্মত মুসলিমাকে দুই সেজদার মাঝে বিশ্বনবীর শেখানো এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম